চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা প্রায় প্রত্যেকেই জানেন জি বাংলা টিভিতে একটি অনুষ্ঠান হয় অনুষ্ঠানটির নাম দাদাগিরি যেখানে হোস্ট হিসেবে থাকেন আমাদের মাননীয় সৌরভ গঙ্গোপাধ্যায় তো এই অনুষ্ঠানের একটি এপিসোডে কয়েকদিন আগে একটি বিশেষ ঘটনা ঘটে এবং সেই ঘটনায় অনেক নেটি নিন্দা করেছেন বিজ্ঞানকর্মীরা যেমন নিন্দা করেছেন আবার কেউ কেউ ওই ব্যাপারটাকে ভাইরাল করার জন্য চেষ্টাও করে যাচ্ছেন কেউ পক্ষে কেউ বিপক্ষে। এখানে দেখানো হয়েছে যে ভূত ভূতের অস্তিত্ব আছে এবং ভূতের অস্তিত্ব শুধু আছে এরকম নয় একজন ভদ্র মহিলা ওই চ্যানেলে পার্টিসিপেট হিসেবে এসছেন এবং ওনার অভিজ্ঞতা প্ল্যান মাফি কি জানতে চাওয়া হয়েছে এবং উনি নাকি একটি টিমের সদস্য যে টিম সুপার ন্যাচারাল পাওয়ার বা অলৌকিক শক্তি আছে ভূত আছে এরকম কিছু বিষয়ের উপরে গবেষণা করেন খুঁজে বেড়ান খুঁজে আনেন এবং উনার নিজের ভাষায় উনারা নাকি ভূত খোঁজেন এবং শুধু খুঁজলে হয় না যেমন যদি যারা ঝাড়ফুঁক করে ওঝা আছেন গুনিন আছেন ওনারাও বলে থাকে যে ভূত আছে এক্ষেত্রে একটু অতিরিক্ত মাত্রা পেয়েছে যে উনারা শুধু বলেননি ওনারা দেখানোর চেষ্টা করেছেন বিজ্ঞানসম্মতভাবে ওনারা নাকি পরীক্ষা করেছেন প্রমাণ করেছেন এবং তার জন্য কতগুলো যন্ত্রপাতি ব্যবহার করেছেন সেগুলোও নিয়ে এসছেন এবং কতগুলো ভিডিও ক্লিপসও এনেছেন যেগুলো তার স্পটে গিয়ে ওনারা নাকি ভিডিও করেছেন যদিও কোনোটাই কেউ যাচাই করেনি যাই হোক সেটা বিষয় নয় আমরা এই ক্লিপগুলো ঠিকঠাক ধরে নিয়েই কতগুলো ধারণা পেতে পারি আবার যারা দর্শক দেখছেন তারাও কিন্তু বেশ যারা বিশ্বাস করেন বিশেষ করে জোরালো একটা ধারণা তৈরি হতে পারে যেটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক আসলে এই একটাই কথাই মনে করিয়ে দেয় যখন হিগসভূষণ কণা খুঁজে পাওয়া যাচ্ছিলো না দীর্ঘ ছাব্বিশ সাতাশ বছর ধরে তখন লোকজন বিরক্ত হয়ে লোকজন বলতে অবশ্যই বিজ্ঞানীরা যে ওটাকে বলেছিল গড ডেম পার্টিকেল তো গড ডেম পার্টিকেল থেকে নেচার পত্রিকা গড লিখতে লিখতে অন্যান্য যারা কপি করে নেচার থেকে বা ট্রান্সলেট করে ওনারা গড পার্টিকেল করে দিলেন এবং ধীরে ধীরে দেখা গেল আমাদের বাংলা মিডিয়া এসে গেলো ঈশ্বর কণা এবং বেশ কিছু লোক এখনও মনে করেন যে ঈশ্বরের কোনো একটা কণা পরীক্ষা নিরীক্ষারভাবে প্রমাণ করা যায় আসলে বিজ্ঞান যারা যাদের মস্তিষ্ক একটু তলতলে বিশেষ করে আমাদের দেশে যেখানে আর্থসামাজিক অবস্থা শিক্ষা স্বাস্থ্যের যে অভাব সেগুলোর কারণে এই যে ভূতের বিশ্বাস ওজার বাড়ি যাওয়া এই সব মিলিয়ে যে ঘটনাটা যেন এইগুলো এই স এই ধরনের একটা অনুষ্ঠানে যেখানে একজন সুপারস্টারই বলা যায় মাননীয় সৌরভ গঙ্গোপাধ্যায় যথেষ্ট বড়ো সেলিব্রিটি উনি একজনকে ডেকে এনেছেন উনিও কোনোভাবে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী বলতে পারি যাই বলি তো সব মিলিয়ে এবং কতগুলো যন্ত্রপাতি নিয়ে এসে যারা ওই যন্ত্রপাতি সম্পর্কে কিছুই বোঝেন না তাদেরকে একটা বোঝানোর চেষ্টা হলো যে ভূত আছে এবং শুধু তাই নয় এপিসোডটা ভালো করে লক্ষ্য করে আপনারা দেখলে দেখবেন যে এপিসোডটি প্রতিটা জায়গায় যেখানে ভূতের প্রশ্নই আসছে সেখানে অটোমেটিক করে ভিডিও এডিটিং করে একটা হোয়াইট শ্যারো করে দেওয়া হচ্ছে থমথমে একটা করে দেওয়া হচ্ছে আওয়াজ একটা দেওয়া হচ্ছে আর যেন এখানে একটা হরর ফিল্ম তৈরি হচ্ছে যেটা কোনোভাবেই দরকার ছিল না একজন বক্তব্য দিচ্ছে একজন কোনো অভিজ্ঞতা শোনাচ্ছেন গল্প ভূতের গল্প হোক সে যারই গল্প হোক শোনাচ্ছেন সেখানে কৃত্রিমভাবে একটা লাইট কমিয়ে দেয়া বা শ্যাডো করে দেয়া তো এই বিষয়গুলি ওখানে কিন্তু করিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা হলো জানানা সত্যি ভূত একটা আছে এবং সেটা আমরা টিভিতে দেখেছি জনমানুষ বা যারা প্রচুর পরিমাণে মানুষ দেখছেন গ্রাম বাংলার পর এটা ভাবছেন বা ভাবতেও পারে তো আমার ভিডিও কিন্তু এই ট্রোল করা বা ওই অনুষ্ঠানটা কেন হলো সেই বিষয়ে একটা যেমন ছোট একটা প্রতিবাদ কিন্তু প্রতিবাদ তো আমি করবই এটা একটা বিজ্ঞানের চ্যানেল তার পক্ষ থেকে তো একটা প্রতিবাদ আমি জানাচ্ছি যে এরকম এটা সংবিধানও বিরোধী যে যেটা বিজ্ঞান হয় প্রমাণ হয়নি সেখানে সেরকমভাবে দেখানো যায় না কিন্তু এই শুধু এই উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা নয় ভিডিওটা হচ্ছে ওখানে কতগুলি কথা বলা হয়েছে এবং কতগুলি গেজেট দেখানো হয়েছে সেই গেজেট সম্পর্কে সেই গেজেট কেনার ক্ষমতা আমার নেই কিন্তু সেই গেজের সম্পর্কে ছোটোখাটো কিছু কথা বা গেজের ভাবে কীভাবে কাজ করে কি কাজ করে তাতে সত্যি ভূতের কোনো ব্যাপার স্যাপার আছে কি না সেই বিষয়গুলো আলোচনা করব যাতে যারা বিজ্ঞান বোঝেন তারাও যেমন বুঝতে পারবেন যারা বিজ্ঞান সম্পর্কে কিছুই বোঝেন না তারাও কিছুটা হলে বুঝতে পারবেন আমি সেরকম করেই বলার চেষ্টা করব যারা সাধারণ মানুষরা কিছুই বিজ্ঞান সম্পর্কে ধারণা নেই যন্ত্রপাতির সঙ্গে তারাও বুঝতে পারবেন আবার এখানে যারা ভূতে বিশ্বাস করেন কিংবা করেন না প্রত্যেকেই বুঝতে পারবেন তো আশা করি প্রত্যেকেই ভিডিওটি দেখবেন তো একে একে আমি শুরু করব বিষয়টা ভদ্রমিলা যখন ওই চ্যানেলে বলছি এলেন যে এনার্জি কনজারভেশন বা শক্তি সংরক্ষণ সূত্র বলে কিছু একটা বিজ্ঞান বিজ্ঞান একটা ভাব দেওয়ার চেষ্টা করলেন আসলে উনি সংরক্ষণ সূত্র কিছুই হয়তো খুব এক ততটা না বা জানলেও বিষয়টা বোঝেননি তো উনি বলছিলেন যে শক্তি মানে যায় কোথায় আমরা কেউ যদি হঠাৎ মারা যায় এই যে আমি বসে আছি এখানে এই মুহূর্তে আমি যদি মারা যাই তাহলে শক্তিটা যায় কোথায় প্রশ্নটার প্রশ্ন উত্তর কিন্তু একটা প্রশ্ন কিন্তু এবার প্রশ্ন করা হয়েছিল ভূত কি সত্যি আছে তো প্রশ্নের উত্তরটাই ছিল এরকম যে আমরা যদি হঠাৎ মারা যাই তাহলে এই শক্তিটা যায় কোথায় আসলে উনি শক্তি সম্পর্কে ধারণাই করেন বা ওনাদের একটা গোপন উদ্দেশ্য নিশ্চয়ই আছে সেটা আমি পরে আলোচনা করব বা যারা এরকম করে তাদের একটা কী উদ্দেশ্য থাকে সেটা আমি আলোচনা করব তার আগেই বিজ্ঞানের এই বিষয়গুলো একটু আলোচনা করেন তো এখানে এনার্জি যে শক্তির যে যায় কোথায় অর্থাৎ সংরক্ষণের কথাই বলছেন উনি যে এতক্ষণ তো ছিল আমি কথা বলছি সব কিছু ভিডিও করছি সব কিছু শক্তি তো আমার আছে আসলে এই শক্তির যে সংরক্ষণ বলতে বোঝাচ্ছে একটা শক্তি থেকে আরেকটা শক্তি পরিবর্তন আমরা এই শক্তিটা পাচ্ছি কোথায় সেই প্রশ্ন কিন্তু করলে এর উত্তরটা পাওয়া যায় এই যে আমি যে এই শক্তিটা পাচ্ছি কোথায় এই কথা বলতে পারছি কি করে সেটা যদি আমি জানি তাহলে কিন্তু শক্তিটা যায় কোথায় সেটাও পারবো অর্থাৎ যদি এক ছোট্ট করে বলছি কীরকম হচ্ছে ব্যাপারটা গাছ মাটি থেকে বিভিন্ন খনিজ পদার্থ তুলছে জল তুলছে সূর্যের যে এক শক্তি আছে সেটা পাতার দ্বারা আবদ্ধ করছে এবং একটা খাবার তৈরি করছে সেই খাবারটার মধ্যে যে শক্তিটা আছে তাকে বলছি কেমিক্যাল পটেনশিয়াল এনার্জি বা রাসায়নিকভাবে স্থিতি স্থিত যে শক্তি একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায় রাসায়নিক স্থিতিশক্তিটা কীরকম হতে পারে যেমন এমন কিছু পদার্থ মানে আমি ঠিক সবার মতো করেই বলার চেষ্টা করছি এমন কিছু পদার্থ যে পদার্থটা রাসায়নিক বিক্রির মাধ্যমে আপনাকে কিছু শক্তি দিতে পারে আদারে দিতে পারে মানে অন্যভাবে কিন্তু দিতে পারে যখন এখানে পড়ে আছে তখন সে দিতে পারছে না তো আপেল এখানে পড়ে থাকলে আমার মধ্যে শক্তিটা কিন্তু সঞ্চয় হবে না যে আপেলটা খাবো সেই আপেলটার মধ্যে যে রাসায়নিক জিনিসপত্র আছে আমার শরীরের মধ্যে যে জিনিসপত্র আছে অর্থাৎ যে ধরনের রাসায়নিক পদার্থ আছে তাদের মধ্যে বিক্রিয়া করে শক্তিটা হবে এবং সেই শক্তিতে প্রোটিন হতে পারে কার্বোহাইড্রেট হতে পারে এবং সেই কার্বোহাইড্রেট প্রোটিন যদি পেশিতে প্রোটিন থাকে সেই প্রোটিনের কম বেশি বা সেই প্রোটিন স্নায়ুকে বলছে এটা বিশাল একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই শক্তিটা আমাদের এই যান্ত্রিক শক্তিতে চলে এলাম এটা নাড়াতে পারছি তাহলে ফলের মধ্যে যে শক্তিটা ছিল সেই শক্তিরা স্থিত স্থিতি মানে আবদ্ধ হিসেবে ছিল তাকে বলছি কেমিক্যাল পোটেন্সিয়াল নিয়ে আছে এবারে এটা একটা যন্ত্র মনে করুন আমার কাছে একটা একটা চুন আছে চুন আছে কলিচুন জানেন জলে দিলে গরম হয় এবারে আমি মনে করছি এই আমাদের একটা কাপ আছে ধরুন কাপে কিছু জল আছে আমি চাইছি কন্টিনিউয়াসলি এখানে দুশো ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা আমি করতে চাচ্ছি কি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস করতে যাচ্ছি জলটা ফুটে যাচ্ছে তার আগেই ফুটে যায় ধরে নিলাম ধরলাম একশো ডিগ্রি ধরলাম কোনো অসুবিধা নেই যে আমি জানলাম যে একটা একশো গ্রাম চুনের সঙ্গে আর একটা একশো এম এল জলের বিক্রিয়া এত তাপ উৎপন্ন হতে পারে কতক্ষণ না এক মিনিট ধরে আমি এক মিনিট ধরে ফেলছি যদি ফেলা বন্ধ করে দিই কী হবে কিছু সময় পরে এই যে এটা রাসায়নিক যে বিক্রিয়াটা ছিল সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু সেই পর্যন্ত কিছু তাপ তার হয়ে গেছে সেই তাপটা ধীরে ধীরে বাড়িতে ছড়াতে ছড়াতে কমে যায় কিন্তু আমি যদি এই প্রক্রিয়াটাকে চালু রাখতে চাই তাহলে কি করবো আমি ঘন্টার পর ঘন্টা গুঁড়ো গুঁড়ো করে ফেলতে থাকবো ফেলতে থাকবো ফেলতে থাকবো সারাদিন ধরে একটু একটু করে বিক্রিয়া হতে থাকবে হতে থাকবে জ্বর মিশাতে থাকবো এই মিশাতে থাকবো তাহলে এখানে ঠান্ডা হচ্ছে না আমাদের শরীরটাও সেরকম একটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের শরীরে এই যে কথা বলছে এখনও কিন্তু তার যাদের যা কাজ করার কথা সেই কাজগুলো করে যাচ্ছে অর্থাৎ এই যে খাদ্য আমি বিকালে খেয়েছিলাম বা দুপুরে খেয়েছিলাম সেই খাদ্যটা কিন্তু বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তার শক্তিটাকে মুক্ত করার চেষ্টা করছে এবং আমাকে দিচ্ছে যখনই কমে যাবে আমি কথা বলার এ কমে যাবে আমার হাত দুর্বল হয়ে যাবে তখন আমি অনুভব করব যে আমাকে খেতে হবে আবার খাবো এই প্রক্রিয়াটা আমরা কন্টিনিউস চালিয়ে রাখছি তার মানে দুপুর বারোটায় আমি খেয়েছিলাম মানে তখনই সঙ্গে সঙ্গে বিক্রি আসে এরকম না তখন থেকে এখনও চলছে চলছে এখনও পেটে কিছু পরিমাণ খাবার আছে এবং এটা চলতে থাকবে আবার কিছুটা আমার চর্বির মধ্যে শক্তি হিসেবে থাকবে এইভাবে যখন ঘুমাচ্ছি তখন কম লাগছে এইভাবেই শক্তিটা এই শক্তিটা কিন্তু আমাদের বলছেন যে মৃত্যুর পরে তাহলে কোথায় যায় না মৃত্যুর পরে যাবে কোথায় না মৃত্যুর পরে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে যখনই একজন কেউ মারা গেলেন সে পশু পাখি হোক মানুষ হোক ওখানে অবশ্যই সবসময় মানুষের ভূতের ক্ষেত্রে মানুষের কথাই বলা হয় জীবজন্তু অন্যান্যদের কথা বলা হয় না কিন্তু আমি সবার কথাই বলছি যখনই কেউ মারা যাচ্ছে তখনই তার মধ্যে ওই যে প্রক্রিয়াটা সব প্রক্রিয়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে কিছু শক্তি থাকছে সেটা শরীরটা গরম থাকে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় ধীরে ধীরে সে রেডিয়েট করে ঠান্ডা হয়ে যাচ্ছে আর কোনো শক্তি উৎপন্ন হচ্ছে না ভিতরে বিক্রিয়া হচ্ছে না অবশিষ্ট উচ্ছি যে অবশিষ্ট খাবার সে ধরুন একশো গ্রাম খাবার খেয়েছিলো একশো গ্রামের মধ্যে পঞ্চাশ গ্রাম চলে গেছে পঞ্চাশ গ্রাম খাওয়ার এখনও পেটে পড়ে আছে সেটা সেই অবস্থায় পড়ে থাকবে সেই রাসায়নিক বিক্রিয়া যতটা হয়েছিল সব বন্ধ হয়ে যাওয়ার পরে যা অবস্থা সেই অবস্থাতেই পড়ে থাকবে অর্থাৎ শক্তি উৎপন্ন বন্ধ হয়ে গেছে আর রাসায়নিক শক্তি যেটা মুক্ত হয়নি সেটা সেই অবস্থাতে আছে পুড়িয়ে ফেললে সেটা পুড়িয়ে নষ্ট হয়ে যেতে পারে মানে সেও তাপশক্তিতে রূপান্তরিত হতে পারে কবর দিয়ে দিলে মাটিতে সে মিশে গিয়ে সেও সেই অবস্থাতেই থাকবে আবার কোনো না কোনো দিন গাছ নিয়ে সেটাকে আবার তার ব্যবহার করবে গাছ নিয়ে নিতে পারে আবার নাইট্রোজেন থাকবে শরীরে শরীরের মধ্যে থাকবে ক্যালসিয়াম থাকবে এগুলো নিয়ে নিতে পারে ফলে এইভাবে এই যে যত জিনিস আর শক্তির যে পছন্দটা ছিল সে তো খাওয়ার যতটা এক্সট্রা ছিল সেই শক্তিটা ফলে শক্তির একটা রূপান্তর কিন্তু হচ্ছে মানে এরকম না কোথায় গেল হ্যাঁ আপনি জানেন না তাই বলে বলে দেবেন যে এরকম আপনি জানেন না বলে কোথায় যায় শক্তিটা কি হলো বন্ধ হয়ে গেল কেন তাহলে সেটা অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেল নিশ্চয়ই এটা নয় আশা করি কিছুটা বোঝা গেল যে এইভাবে এইভাবে যে একটা মৃতদেহ মানে মরে যাওয়ার পরে কেউ মারা গেল সে পশু জন্তু যারা মশা থেকে শুরু করে প্রত্যেকেই এরকম তার যতটা রাসায়নিক শক্তি কনভার্ট হয়ে পরিবর্তন হয়ে গেছে সেটা তো হয়ে গেছে যেটা হয়নি সেটা ওই অবস্থাতেই আছে সেটাকে আবার সেই দেহকে আপনি যেভাবে কাজের ব্যবহার করবেন যেভাবে সেটা পড়ে থাকবে সে তখন তার পরিস্থিতি অনুযায়ী সেটা সে মুক্ত হবে নাও কোনো মুক্ত হতে পারে তো এটা একটা বিষয় ছিল ফলে দ্বারা কখনোই বলা যায় না যে তারপরে কোথায় গেল এটাই আমার উত্তর যে ভূত আছে ফলে এখানেই কিন্তু পুরো ঘটনাটা শেষ যে ভূত আছে বললেই তো হলো না এইটা যদি তার উত্তর হয় তাহলে এই উত্তরটা তো ভুল হলো যা কিন্তু আমি অন্যান্য আর কতগুলো জিনিস ছিল যেমন ডিটেক্টর নিয়ে চলে এসেছিলেন ভালো কথা ইলেকট্রোম্যাগেটিক ওয়েভ ডিটেক্টর সবাই জানেন কম বেশি পড়াশোনা না করলেও মোটামুটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সম্পর্কে ধারণা আছে যে মানে যারা পড়াশোনা করেননি তাদের এই ধারণা আছে যে তরঙ্গ ভরঙ্গ কিছু নাই মোবাইলে কিছু একটা আসছে মোবাইলে টাওয়ার নেই এরকম একটা কথাবার্তা আসলে মোবাইলে টাওয়ার নেই মানে অন্য জায়গা থেকে একটা তরঙ্গ ছাড়া হচ্ছে আমার ধরছে না রেডিও আগেকার রেডিও চালানো হতো রেডিওতে অন্য জায়গা থেকে কিছু ছাড়া হচ্ছে আসছে অর্থাৎ সেখানে ছাড়া হচ্ছে তাকে ট্রান্সমিটার বলছে আর আমি রেডিওতে ধরছি তাকে বলছি রিসিভার সেরকম টাওয়ার থেকে অ্যান্টেনা আছে সেখান থেকে পাঠানো হচ্ছে আর ফোনে আসছে সেগুলোই যা পাঠাচ্ছে সেটাই তরিচমককে তরঙ্গ তার কী দৈর্ঘ্য কী এ মানে তরঙ্গ কত ওই সব ওই কঠিন কঠিন ব্যাপারে আমি বাদ দিলাম এখন কথা হচ্ছে তারও ডিটেক্টর আছে ফোনও তো একটা ডিটেক্টর ফোন কিসের ডিটেক্টর না আমার যে সিম আছে সেই কোম্পানির সিগন্যালটা আসছে কিনা অর্থাৎ সেই তরিচমকের তরঙ্গের সঙ্গে কিছু এমন কিছু আসছে সেটা ওই যে প্রোভাইডার এয়ারটেল বা ভোডাফোন কি যে যে কোনো কোম্পানি আমি জাস্ট বলে দিলাম তো যে কোনো কোম্পানির আসছে এবার শুধু টাওয়ারের কথা কেন বলবো এই যে এখানে উপরে লাইট আছে সেই লাইট থেকে যে রেডিয়েশান আসছে সেটাও একটা আছে সূর্য থেকে আসছে বহু রকমের একটা জিনিস একটা গেজেট ব্যবহার করছে একটা ক্যামেরা এই ক্যামেরাটা আছে ক্যামেরাটা যে গরম হয়ে যাচ্ছে সেখান থেকেও রেডিয়েশান হতে পারে সেই তড়িৎ তরিচমুখী তরঙ্গ আছে সেরকম ধরারও যন্ত্র আছে তাকে বলা হচ্ছে ইলেকট্রনিক ওয়েব ডিটেক্টর এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় সাধারণত কোনো ব্রডকাস্টিং সিস্টেমে আশেপাশে অন্য কোথাও আছে কি না বা কোনো ধরুন রিমোট কন্ট্রোল দিয়ে কিছু করা যায় বোম বা এইসব ডিটেক্ট করা যায় রিমোট কন্ট্রোল দিয়ে যদি কোনো কিছু অপারেট করা যায় তা রিমোট কন্ট্রোল দিয়ে সেরকম একটা সিগনাল কি না মুখে তরঙ্গ চলে বেরিয়ে যেতে পারে তো তাকে ডিটেক্ট করা যে এরকম কেউ করছে কিনা তো যাই হোক তার একটা তরঙ্গকে ধরার তো এই যে এই যে ধরতে যাচ্ছি তড়ি চুম্বকীয় তরঙ্গ যে ধরতে যাচ্ছি এবার উনি যেটা বললেন যে এই যন্ত্র দিয়ে নাকি কোন কোনো জায়গায় দেখানো ধরা যেতে পারে যে ওখানে তরঙ্গ এখন প্রশ্ন হচ্ছে আপনার ভূত যদি আসে সে তড়ি চুম্বকীয় তরঙ্গ ছাড়বে কেন সেটা কিছু ডিফাইন করতে পারেন আপনারা যারা দেখছেন যারা মনে করছেন যে ভূত আছে ভালো কথা আপনার মনে হচ্ছে তাই এবং আপনি মনে করছেন এটা আমার মনে মধ্যে থাকুক কোনো অসুবিধা নেই সেটা আমারও অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা অন্য জায়গায় যে আপনি লোককে বলবেন কেন ফালতু কথা যে চুম্বকীয় তরঙ্গ ভূতের থেকে বেরোয় এবং আমি যে ডিটেক্ট করছি সেটা ভূত থেকে এসছে এবং এই ফিল্ড ওয়ার্কের সময় যন্ত্র নিয়ে যদি আমি যাইও আপনিও যদি যান তাহলে যেখানেই যান না কেন ওখানে গিয়ে এটা লক্ষ্য করবেন যে ওই যন্ত্রটা দিয়ে আপনি বিভিন্ন জায়গায় ঘুরছেন ওখানে বিভিন্ন টাওয়ারের সিগন্যাল আসতে পারে বিভিন্ন স্যাটেলাইটের সিগনাল আসতে পারে আপনি যে ফোনটা ব্যবহার করছেন সেখান থেকে রেডিয়েশান আসতে পারে আপনি যে হটস্পটটা ইউজ করছেন সেখান থেকে আসতে পারে আপনি যে ব্লুটুথটা ব্যবহার করছেন সেখান থেকে আসতে পারে আপনি যে ক্যামেরাটা ইউজ করছেন সেটা গরম হয়ে গেলে সেগে রেডিয়েশান আসতে পারে আপনি আরও অন্যান্য যে গেজেট নিয়েছেন সেই গেজেটটা গরম হয়ে গেলে সেই রেডিয়েশান আসতে পারে আপনি যে টর্চ লাগছেন সেটাও আগে তরুচম্বক তরঙ্গ টর্চ থেকেও তো আসতে পারে ফলে আপনি টর্চ ব্যবহার করবেন লাইট ব্যবহার করবেন সব কিছু ব্যবহার করবেন দিয়ে বলো ওটা কোথা থেকে এলো না থেকে গেল এটা অবাস্তব কথা ফলে এটা সম্ভব না এটা এটা ইলেকট্রোনাক্টিক ওয়েবের যা কাজ সে সেটা করে ওয়েব ডিটেক্টর সরি ওয়েব ডিটেক্টরে যা কাজ সে সেটা করে তার মানে এই নয় ডিটেক্ট করা মানেই বোঝাচ্ছে যাই হোক এটা বুঝে গেছে নিশ্চয়ই এরপরে উনি যেটা বললেন যে কতগুলো ভিডিও ক্লিপ দেখানো হলো একটা তো চ্যানেলের পক্ষ থেকেই ভিডিওগুলো দেখানো হলো স্যাট করে দেওয়া হলো এটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আপনার কি মনে হয় চ্যানেলে এরকম হচ্ছিলো সেই সময় নিশ্চয়ই না ইচ্ছাকৃত করেছেন এবং চ্যানেলের লোকও সেটা বলবে কিন্তু আমি বলতে চাচ্ছি এটাই যে যে ভিডিও ফুটেজগুলো ওই যে টিমের লোকজন দেখানোর চেষ্টা করলো মাঝে মাঝে হালকা ক্লিপ দেখানো হলো সেই ক্লিপটাও কিন্তু এইভাবে এডিট করা যায় এইভাবে এডিট করা যায় যারা ভিডিওগ্রাফি জানেন বা জানেন না তারাও জানে যে ভিডিও এখন এডিট করা যায় এবং তার সঙ্গে আফটার এফেক্ট বলে একটা ব্যাপার আছে অর্থাৎ আমি এখানে বসেছি আমার মাথায় অন্য কার মাথা বসিয়ে দেওয়া যেতে পারে এখানে একটা লাইটিং চেঞ্জ করে দেওয়া যেতে পারে পার্টিকুলার একটা জায়গায় কিছু এনে বসিয়ে দেওয়া যেতে পারে এগুলো বলে আফটার এফেক্ট সেটা করা যায় ফলে সেই এখন ওই ভিডিও ফুটেজ কোনো দিন ভূতের অস্তিত্বের প্রমাণের মাপকাঠি হতে পারে না হ্যাঁ এগুলোর যে কিসের দ্বারা এইসব প্রমাণ করা যায় সেটা আমি শেষে বলবো এরপর ছিল যে ভয়েস ডিটেক্ট যে ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনা যেটা বলছেন যে উনি স্মল যে সাউন্ড সেগুলোকে রেকর্ড করতে পারে হ্যাঁ করতে পারে অনেকেই তো করতে পারে তবে ওইখানে যেটা শোনানো হয়েছিল সেটা যে রেকর্ডেড বা সেটা যে ওই ভূতের সাউন্ডকে বলেছে আমিও আওয়াজ করে রেকর্ড করতে পারি প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে রেকর্ডারের দোষ কি রেকর্ডার রেকর্ড করে তার জন্য ডিসকভারির লোকজন বা অন্যান্য লোকজন বিভিন্ন জঙ্গলেও নিয়ে যায় যেগুলো মিনি ক্রিয়েচার বলি মানে খুব ছোটো ছোটো পোকা ছোটো ছোটো প্রাণী তাদের কীরকম শব্দ ওইসব টব্দ রেকর্ড করার জন্য এই ধরনের যন্ত্রপাতি আপনিও করবেন একটা জঙ্গলে চলে যাবেন হাজার হাজার শব্দ পাবেন সব শব্দ সম্পর্কে আপনি জানেন না জানতেও চান না তারপরে বলবেন এটা ভূত শব্দ এটা হয় এক্ষুনি যদি শুধু জঙ্গল জঙ্গলেখান আমাদের আশেপাশের যে বাঁশ বাগানে চলে গেলে কত রকম আওয়াজ হয় তা কত রকম আওয়াজ খুঁটিয়ে দেখলেই দেখা যাবে যে কোনো না কোনো ছোটো খাটো প্রকা আমাকে জীব জন্তু ইত্যাদি আছে কেউ লাভ দিচ্ছে কেউ গাছে বসছে কেউ আদর ছুটছে সব মিলে তো আওয়াজ তো হতেই পারে সেই আওয়াজ রেকর্ড হতেই পারে তো সেই আওয়াজ দিয়ে বোঝানো যায় যে এখানে একটা ভূতের ব্যাপার আছে কেন হয় তার অবশ্যই কারণ আছে বিজ্ঞান সেটা খোঁজে সেটা শব্দ দিয়ে বোঝা যায় না সেটা কার জিনিস সেটা বোঝা যাবে ডিফাইন করতে হবে সেখানে গিয়ে দেখতে হবে কী হচ্ছে আলো জেলে দেখুন যে বাঁশের দুটো বাঁশের মধ্যে লেগে আওয়াজ হচ্ছে কি ওখানে আশেপাশে কোনো পেঁচা কিংবা ইত্যাদি ছুটে বেড়াচ্ছে যে দেখতে হবে আচ্ছা এরপরে তো থার্মোমিটার থার্মোমিটারের কাজ সবাই জানে জ্বর হলে মাপে সেখানে আর একটা থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার দুটো থার্মোমিটার ছিল একটা হচ্ছে যেটা টাচ না করে থাম মেজার করা যায় এবারে এগুলো যেগুলো একটা আছে এই টর্চের মতো সেটা মারলে দূর থেকে তার উষ্ণতাটা মাপা যায় এখন ওনারা এটা দিয়ে কি করেন না জঙ্গলে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাচ্ছেন দেখলেন যে একটা জায়গায় উষ্ণতা বেশি সেখানে কেন বেশি না সেই বেশি উষ্ণতাটা হচ্ছে নিশ্চয়ই কেউ দাঁড়িয়ে আছে কেউ আছে এই এখন কথা হচ্ছে সেখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে আপনি তার উষ্ণতা থেকে বুঝে যাবেন হ্যাঁ উষ্ণতাকে দুইভাবে মাপা হয় এখন আমার যে এই বাড়িতে এই বাড়িটাই যদি চারদিকে আমি ফেলি সব দেয়ালে উষ্ণতা একই হবে না তার কারণও আছে তার কারণ আছে যেমন সারা পৃথিবীর উষ্ণতা সব জায়গায় একই না তো একটা ঘরের মধ্যে উষ্ণতা হ্যাঁ বলবেন যে এতটা ডিফারেন্স হয় কেন হতে পারে কীভাবে ডিফারেন্স হয় উষ্ণতাটা কি করে জানা যায় আসলে সেটা ব্যাপার ওই ডিজিটাল থার্মোমিটারটা কি করে আর কেনই বা উষ্ণতা পার্থক্য দুটোই বলছি কোনো একটা বস্তু থেকে যখন সেই তরুমকে তরঙ্গ আসে সেটাকে কি তার যে শক্তিটা বিচার করে একটা যন্ত্র দূর থেকে বলে দিতে পারে তার উষ্ণতাটা কত একটা হচ্ছে টাচ করে করতে পারে আর একটা দুধ থেকে এবার যে দূর থেকে করে সেটা বিভিন্ন জায়গায় টাচমত দূর থেকে করা যায় যেমন একটা গরম লোহা আছে সেখানে থার্মোমিটার লাগানো অবাস্তব কথাবার্তা সেখানে এই রকম করা হয় দূর থেকে এ করে তার এনার্জিটাকে বা শক্তিটাকে বিশ্লেষণ করে বলা হয় যে এটা হচ্ছে তাহলে এই উষ্ণতার কোনো বস্তু তার কারণ হচ্ছে বিভিন্ন উষ্ণতার বস্তু বিভিন্ন রকমের শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য নির্গত মানে তরঙ্গ নির্গত করে যেমন আমার উপরে যেটা আছে পাঁচশো ওয়াটের যে লাইট সেটা যে যা নির্গত করবে একশো ওয়াটের যে যেটা অপেক্ষিত ঠান্ডা সেটা একই রকমের তরঙ্গ দৈর্ঘ্য নাও দিতে পারে আলদা দেবে কিছু কিছু মিক্স থাকতে পারে যেটা এটা। এক দেড়শো মানে এক পাঁচশো ওয়াটে হওয়ার জন্য যে উষ্ণতা বৃদ্ধি হলো সেই উষ্ণতা অনুযায়ী যেটা হলো বা আরও সহজ করে যদি বলি একটা বস্তুকে গরম করছি সেই গরম করতে করতে যা তার দেখাচ্ছে সেটা পাবো এখন কথা হচ্ছে দিনের বেলা গরম ছিল তো এই দেয়ালটা পুরো গরম হয়ে গেছিলো ঠান্ডা হচ্ছে তো যে কোনো সময় তারা একই উষ্ণতা একই রকম ভাবতে পারি কিন্তু বিষয়টা একই যে সব বস্তু কি একই রকম উষ্ণ হয় না একই রকম ঠান্ডা হয় আমি যদি একটা মাঠে গিয়ে মাটি ফেলি পাথর ফেলি লোহা ফেলি সব রকম একটা একটা খণ্ড ফেলি সবাই গিয়ে একই সঙ্গে একইভাবে উষ্ণতা উষ্ণ হবে নিশ্চয়ই না আবার যদি আমি ঠান্ডা হওয়াটাও মাপি দেখবো বিকালবার রাতে এসে বাড়িতে দেখি সবাই একই সঙ্গে ঠান্ডা হয়নি তাহলে লোহাটা তাড়াতাড়ি ঠান্ডা হয় তো এই যে ব্যাপারটা এই যে ঠান্ডা কি হয়ে যাচ্ছে হচ্ছে না এই দেওয়ালের প্রতিটা ইয়েতে কি একই রকম গঠিত সেখানে এক ডিগ্রি দু ডিগ্রি ডিফারেন্স তো হবেই যে এ এখানে যে ঠান্ডা হতে যে রেডিয়েশান দিচ্ছে আর সেই দেওয়াল সেই রেডিয়েশান দিচ্ছে না একটু কম বেশি দিচ্ছে হতেই পারে আবার বেশি ডিফারেন্সও হতে পারে যেমন একটা গাছ আর একটা পশু দাঁড়িয়ে আছে পশু এ ডিফারেন্স বেশি হবে একটা মশা চলে যাচ্ছে সেখানে বেশি উষ্ণ হতে পারে একটা মশা এবারে বলে মশা উষ্ণ কত হবে খুবই কম হবে পয়েন্ট জিরো জিরো ওয়ান ডিফারেন্স হতে পারে কিন্তু সেখানে যদি একটা গরিলা দাঁড়িয়ে থাকে জঙ্গলে তাহলে তার উষ্ণতা বেশি শরীরের উষ্ণতা তো বা পরিবেশের থেকে বেশি তো তার যে সেটা বেশি হবে তো তার উষ্ণতা বেশি উষ্ণ মনে হবে এটাই হচ্ছে এই যন্ত্রের প্রিন্সিপাল এটা দিয়ে রাতে নাইট ভিশন যে জিনিসপত্র ইনফারেড যে জিনিসপত্র লোকজন করে এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বা অন্যান্য জায়গায় কিন্তু বা পশুদের দেখার ক্ষেত্রে কিন্তু যায় চোরা শিকারীরাও ব্যবহার করে যেটা দেখলে উষ্ণতার পার্থক্য অনুযায়ী কে কোথায় দাঁড়িয়েছে আছে সেটা দেখে হ্যাঁ এবং প্র্যাকটিক্যালি কথা হচ্ছে সেই উষ্ণতা অনুযায়ী যদি দেখা যায় পরে টর্চ মারলেও নিশ্চয়ই সেই লোকটা সেখানে আছে এখানে প্রচুর উষ্ণ হচ্ছে কী অপরি টর্চ মারলে গরিলা দাঁড়িয়ে আছে কি অন্য কি বাঘ দাঁড়িয়ে আছে ফলে সেটা দেখা যায় তো সেটা দেওয়া অসুবিধা কোথায় ফলে যন্ত্রটা ঠিকঠাকই আছে কাজ থার্মোমিটার আছে কিন্তু ওটা দিয়ে ভূতের সঙ্গে কি সম্পর্ক এটা কোনোভাবেই পরিষ্কার করা যায় না এটা আমার দিকে দেখালেও আমার দিকেও আমি কি অন্ধকারে লুকিয়ে দাঁড়িয়ে থাকি আমার দিকে দেখালেও সুষ্ণাতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি নেই তাহলে অন্য কেউ আছে আছে অন্য কেউ থাকতে পারে সেখানে অন্য জীব জন্তু থাকতে পারে এদিক দিক সরে যেতে পারে কোনো বড়ো পাখি থাকতে পারে থাকতেই পারে তাহলে আপনি দেখতে পাচ্ছেন না বলে সেটাকে ভূত বলে ঘোষণা করে দেন হয় তাহলে এটা ঠিক না এরপরে যে যন্ত্রটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে লেজার গ্রিড যা আসলে একটি লেজারের টর্চ এবং টর্চ লাইট সম্পর্কে সবাই ধারণা আছে তার জন্য কোনো বিজ্ঞানের চ্যানেল দেখার দরকার নেই প্রত্যেকই জানেন যে একটা টর্চের সামনে যদি এরকম কোনো অস্বচ্ছ বস্তু রাখা যায় অর্থাৎ যেসব বস্তু মধ্য দিয়ে আলো ভেদ করে যেতে পারে না সেরকম কোনো বস্তু থাকলে তার পেছনে একটা ছায়া তৈরি হয় এবং তার জন্য কোনো বিজ্ঞান পড়ারও দরকার নেই তো এরকম একটা যন্ত্রের কথা বলা হয়েছে আসলে এটা কোনো যন্ত্রই না একটা টর্চ তো এখানে যেটা বলা হলো চ্যানেলে যে এই টর্চের সামনে যদি কেউ আসে ছায়া তৈরি হবে এটা হাস্যকর বিষয় নয় নিশ্চয়ই আপনারা হাসি পাচ্ছে এটা টর্চের সামনে গেলে এ হবে এটা কোনো ব্যাপার কী কিন্তু এখানে একটা ছোট্ট পয়েন্ট তাহলে আমি এখানে আলোচনা করছি কেন একটা ছোট্ট বিষয় আছে কেন যে লেজার লেজার টর্চ কেন এমনি বড় টর্চ লাইট দিয়ে হচ্ছে না লেজার টর্চটা কেন না আসলে এরকম যে আমার চ্যানেলে একটি ভিডিও ছিল সেটি হচ্ছে মাইক জলের অনুবীক্ষণ যন্ত্র যেখানে আমি একটা জলের ফোঁটার ভিতরে এরকম কিছু ছোটো ছোটো কণা যার ব্যাস এরকম এক এক মিটারের এক লক্ষ ভাগেরও কম এরকম কোনো কণার উপরে একটি লেজার টর্চ ফেলে তার ছায়া দেখিয়েছিলাম বা তার একটা আলোর একটি ঘটনা সেটা যার দ্বারা মনে হবে যে ওখানে কিছু এই ধরনের কিছু আছে তো এক্ষেত্রে অত ছোট কোনারও কোনো ব্যাপার নেই লেজার টর্চের সামনে যদি এত ছোট কোনারও একটা অস্তিত্ব বা আলো আমরা দেখতে পাই বা আলোর মধ্যে ছায়ার একটা অংশ দেখতে পাই সেক্ষেত্রে যদি কোনো ছোট পোকামাকড় উড়ে যায় খুব ছোট ছোট পোকা থাকে এমনিই আমাদের আশেপাশেই আছে এরকম খুব ছোটো পোকামাকড় যদি সামনে দিয়ে চলে যায় তাহলে অবশ্যই তার ছায়া তৈরি হবে এটা নতুন কিছু নয় তাহলে কোনো আলোর সামনে দিয়ে একটা পোকা বা কোনো একটা বাধা চলে যাচ্ছে একটা ছায়া তৈরি হচ্ছে তার দ্বারা কি প্রমাণ হয় যে ভূত আছে নিশ্চয়ই এটা ওর দ্বারা প্রমাণ করা যায় না বরং খালি চোখে আপনি ওটাকে দেখতে পাচ্ছেন না তা ছোট বলে হতে পারে কিংবা পর্যাপ্ত আলো নেই ওখানে হতে পারে কিন্তু যখনই আপনি আলোটা ফেলছেন তা উল্টো দিকে ছায়া তৈরি হতেই পারে এবং বিষয় হচ্ছে ওটা যে ছোটোখাটো পোকামাকড় নয় এরকম তো নয় কিছু আছে যদি ছায়া পান তাহলে অবশ্যই কিছু আছে তো সেটাকে জোর করে কি করে ভূত বলে দেওয়া যায় আর যারা বলছেন তারাই তো তাদের তত্ত্বটাকে নষ্ট করছেন তারাই বলছেন যে ভূতের ভিতর দিয়ে আলো টালো সব পাশ করে যেতে পারে তাহলে ছায়া তৈরি হবে কী করে ফলে এটা একটা উদ্ভট ব্যাপার এবং যদি ছায়া আলো না ভেদ করে যায় ধরুন যারা ভূতের তত্ত্ব দেয় তারা বলে যে আলো ভেদ করে যায় বা ভেদ করে যায় বলে টর্চ মারলে দেখা যায় না টর্চ মারলে আলো চলে দেখা যাচ্ছে না অস্বচ্ছ ব্যাপার তাহলে এমনি টর্চ মারলে দেখা যাচ্ছে না লেজার টর্চ মারলে দেখা যায় তার সাইডও তৈরি হচ্ছে এটা বিচিত্র কথাবার্তা নয় কি অবশ্যই বিচিত্র লাগছে আপনার কাছে এরপরে ছিল ইকোবক্স ইকোবক্সের উদাহরণটা দিতে গেলে সেরকম একটা যন্ত্র যেমন এখন গুগল অ্যালেক্সা গুগল ইকো ডট এরকম কিছু যন্ত্রপাতি বেরিয়ে গেছে যাকে বললেই ওই রিপ্লাই দেয় আসলে রিপ্লাই দেয় সেরকম তার ভিতরে একটা প্রোগ্রাম করা আছে তার একটা ভয়েস নেয়ার একটা মাইক্রোফোন আছে ভয়েস দেয়ার একটা স্পিকার আছে সেখানে কিছু বললে তার রিপ্লাই করারও একটা প্রোগ্রামিং আছে তাহলে যেখানে আমি যে কোনো প্রশ্নের কয়েকটা উত্তর কমন উত্তর না হ্যাঁ যাব না এরকম কিছু যদি উত্তর দিয়ে দিই তাহলে কেউ প্রশ্ন করলে তার সেরকম উত্তর পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় এবং এই যন্ত্রটা সেরকমই একটা যন্ত্র এবং তার নামও একই রাখা হয়েছে ইকোবক্স একই জিনিস তো সেখানে দেখানো হলো একটা ভিডিও ক্লিপ দেখানো হলো এরকম একটা কোনো পরিবারে সেই যন্ত্রের সামনে বলছে তুই কোথায় যাবি কি যাবি না থাকবি কি থাকবি না এরকম একটা উত্তরে না হ্যাঁ কিছু একটা কমপ্লিকেটেড উত্তর এলো যাই হোক কোনো একটা উত্তর এলো একটা যন্ত্র থেকে এখন কথা হচ্ছে যে ভূতের বয়স ভূত আর ফোনের মাধ্যমে কথা বলে মানে এরকম একটা যন্ত্রের দ্বারা এসে কথা বলে এবং যেই যন্ত্রটা ইকো বক্স মানে গুগল ডট গুগল অ্যালেক্সা কিংবা ইকো এই এইসব যন্ত্রপাতি যেভাবে কাজ করে সেরকম একটা যন্ত্রকে প্রোগ্রামিং করে লোক সাজিয়ে এইভাবে বানিয়ে দেওয়া একটা উদ্দেশ্যমূলক বলা যায় হ্যাঁ এখন এটা উদ্দেশ্য আসলে আমরা যারা এখানে এই বিষয়গুলো আলোচনা করি যে কেন এই জিনিসগুলো ঠিক নয় তার কারণ কিন্তু আমাদের ব্যক্তিগত নয় যে আমাদের ব্যক্তিগত এখানে কিছু লাভ থাকবে ব্যক্তিগত কিছু প্রফিট থাকবে আমি শুধু নয় এখানে প্রচুর মানুষ কাজ করছেন যারা প্রচার করছেন যে এই সব অন্ধবিশ্বাসগুলো ঠিক নয় এগুলো মানুষের ক্ষতি করে এবং বিশেষ করে যিনি যিনি ভদ্রলোক সৌরভ গঙ্গোপাধ্যায় উনি একটা বারবার বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে গল্প শোনান কখন প্রমাণ করার জন্য কিছু লোকজনকে ডেকে আনেন সব কিছুই করেন কিন্তু এই যে একটা ছোট চিন্তা যেখানে কয়েকটা অজানা যন্ত্রপাতি জড়ো করে একেবারে গ্রামের যে অভ্যন্তরে একেবারে যে অজ্ঞ মানুষ যারা কিছুই জানে না এরকম কিছু মানুষজন আছেন যারা যাদের অর্থনৈতিক কিংবা সামাজিক এবং সর্বোপরি শিক্ষার দিকে অনেক সমস্যা আছে এবং শিক্ষা স্বাস্থ্য সব মিলিয়ে এমন একটা অবস্থায় তৈরি হয়ে আছে কোনো কিছু হলেই যেন সস্তায় যেখানে পাওয়া যায় বা হসপিটালের সুবিধা নেই সব মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি আছে যে এই বিশ্বাসটা দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে চলে আসছে এবং তারা যখন কোনো সিরিয়াল বা অনুষ্ঠানের সাহায্যে এই সব জিনিসপত্র দেখেন এবং যেখানে দেখা যাচ্ছেন যে এরকম একটা বড়ো সেলিব্রিটি কিন্তু এরকম একটা বিষয় দেখাচ্ছেন হ্যাঁ সুকৌশলে হয়তো সরাসরি বিষয়গুলোকে এড়িয়েছেন কিন্তু ওনার তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে তো সেক্ষেত্রে লোকজন খুব সহজে বিশ্বাস করে নেয় এখানে ক্ষতিটা কার হলো ক্ষতিটা হলো যারা বিশ্বাস করে নিল তাদের তো এমনিতেই আর্থিক অবস্থা খারাপ এমনিতেই চিন্তা ভাবনাগুলো কুসংস্কার আচ্ছন্ন হয়ে আছে তাদের কুসংস্কার বদ্ধমূল হল এবারে ধরুন কোনো দিন সরুগাঙ্গুলি ফ্ল্যাটে যদি উনি মনে করেন যে ভূতের উপদ্রব হলো বা ওনার বাংলাতে ভূতের উপদ্রব হলো উনি কিন্তু ওইগুলো মানবেন না উনি বলবেন কিন্তু উনি পুজোপাঠ চণ্ডীপাঠ যাই করুক না কেন পাশাপাশি কিন্তু উনি ডাক্তারকে দেখাবেন সিসিটিভি ক্যামেরা লাগাবেন আরও বহু কিছু করবেন যাতে ওনার ভয়দূর হবে এবং কোনো কিছু হলে সরাসরি হসপিটাল ভালো দামি হসপিটালে যাবেন ফলে এই ধারণা তার মাথায় থাকলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছেন টিভির উল্টো দিকে থাকা সাধারণ জনগণ এবং যারা বারবার এগুলো প্রমাণ করার চেষ্টা করেন তাদের একটা সুন্দর উদ্দেশ্য আছে ও ওঝাদেরও এরকম উদ্দেশ্য আছে কারণ তাদের ব্যবসাটাই হবে চলে এখানে একটা টিম তারা কয়েকজন পড়াশোনা যেন শিক্ষিত বলবো না পড়াশোনা জানা কিছু লোকজন যারা শিক্ষার অপব্যবহার করার জন্য নেমে পড়েছেন মাঠে কিছু একটা টিম করেছেন কিছু যন্ত্রপাতি কিনেছেন ইঞ্জিনিয়ারের মতো টেকনিক্যাল লোকজন কিছু যন্ত্রপাতি ক্যামেরা থেকে শুরু করে ভালো ওনারা ভালো ক্যামেরা এডিটিং জানেন সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা আছে যন্ত্রগুলো অপারেট করতে পারেন ভালো অর্থাৎ টেকনিক্যাল লোকজন প্রযুক্তিগত জ্ঞান ওনাদের আছে ওটা কাজে লাগিয়ে ওনারা একটা টিম গঠন করেছেন যে আমরা খুঁজি শুধু খুঁজে ওনারা কী করেন ওদের সংসার চলে কী করে আসলে খুঁজতে গিয়ে এই প্রচারটা সবার সামনে আসে ওনারা খুঁজে বেড়ান এই খুঁজে বেড়ান প্রচারটা যখনই আসে তখনই লোকজনের মধ্যে একটা বিশ্বাস জানবে যে ওনারা যদি কোথাও থাকে তাহলে ওনারা তার সমাধানটাও দিতে পারেন এবং পরবর্তীকালে তাদেরকে বাড়িতে ডেকে পাঠাবেন যেমন একটা ভিডিও ক্লিপ উনি দেখালেন কোনো আরেকজনের বাড়িতে গেছিলেন উনি কি ধরতে গেছিলেন না উনি সমাধান করতে গিয়েছিলেন যাই হোক টাকা পয়সার যে লেনদেনটা হয়েছিলো সেই বিষয়গুলি কিন্তু ওনারা ক্লিপে করে আর দেখাননি জনগণকে যে আমরা ওইখান থেকে ওই টাকাটা পেয়েছি উল্টে ওনারা আরও ওখানে ভয়টা ভালো করে ধরিয়ে দিয়ে এলেন যাতে আরও পরবর্তীকালে ওনারা ডাক পান সেরকম ছোটোখাটো যারা ও যারা আছেন প্রত্যেকেই কিন্তু ওই পদ্ধতিটাকে ইয়ে করেন যে যেখানেই যান আগে ওখানে একটা ভয়ের পরিবেশ তৈরি করে দেওয়া হয় সে মিথ্যা হোক পরবর্তীকালে সেই ভয়টা তার উপার্জনের একটা জায়গা তৈরি হয় এখন কথা হচ্ছে যে এই যে এতগুলো যন্ত্রপাতি দিয়ে একটা পরীক্ষা করার চেষ্টা করা হলো এবং কেন যে এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় তার কতগুলি কারণ আমি বলব বিষয়টা এরকম যে ধরুন জলকে যদি আমরা ইলেকট্রোলাইসিস করি বা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে যেটা দেখা যাবে দুটো গ্যাস পাওয়া যাবে কারণ সেই গ্যাসগুলোকে জ্বালিয়ে কোনোটাকে অন্য কিছুকে জ্বালিয়ে অর্থাৎ দেখা গেল যে একটা জ্বলতে সাহায্য করে একটা নিজে জ্বলে তখন অন্যান্য জায়গায় যে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যে বৈশিষ্ট্য আছে সেইগুলোর সঙ্গে তুলনা করে দেখা গেলো যে জলের মধ্যে এই জিনিসগুলো আছে এবং এইগুলো যে দুটো গ্যাস বেরোচ্ছে সেই দুটো গ্যাস আগে থেকে আমাদের যে জানা দুটো গ্যাস আছে অক্সিজেন এবং হাইড্রোজেন তাদের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায় তখন আমরা এটাকে ঘোষণা করলাম এইটা হচ্ছে হাইড্রোজেন অক্সিডেন অর্থাৎ কোনো একটা পরীক্ষার সাহায্যে যেটা পাওয়া গেলো তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এবং সেটা অবশ্যই সার্বজনীন পদ্ধতিতে হবে যে যেই করুক না কেন আমি করি আপনি করি যেই করুক না কেন যে কোনো ল্যাবে যদি করা যায় সেই জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন অক্সিডেনই পাওয়া যায় ব্যক্তিবিশেষে এটা নির্ভর করে না অর্থাৎ কে করলো পরীক্ষাটি তার উপর নির্ভর পরীক্ষা পদ্ধতির উপর নির্ভর করে অর্থাৎ ওই ক্যামেরা ওই ডিটেক্টর ওই সব কিছু দিয়ে দিলে দেখা যাবে যে ওনারা খুঁজে পাচ্ছিলেন আপনি খুঁজে পাবেন না তার কারণটা এরকমই যে বিজ্ঞান এটা বিজ্ঞান প পদ্ধতিই না ওনার নিজেরা একটা গল্প বাঁধছেন এবং এরকম হাজার হাজার গল্প আপনি কলেজ স্ট্রিটে যাবেন সেখানে হাজার হাজার ভূতের গল্পের বই পাওয়া যাবে আপনি পড়তে পারেন লোকে শোনাতে পারেন ভালো গল্পকার হলে লিখতেও পারেন আর ভালো যদি বক্তা হন তাহলে ভালো করে প্রেজেন্ট করতে পারেন সবার সামনে লোকসুনে হাত দিতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে এই গল্প জানাটা কোনো ফ্যাক্ট না। নিজের মতো করেই বলা যায় আর ওখানে আর একটা কথা ওই ভিডিও ক্লিপে দেখানো হয়েছিল। যে ওখানে বৃষ্টি হচ্ছিলো তখন সেখানে তাদের যে ইলেকট্রোম্যাকটি ওয়েব ডিটেক্টরের সিগন্যালটা বেশি পাওয়া যায় হ্যাঁ এটা আমি যেমন বলেছিলাম যে ক্যামেরা থেকে পাওয়া যেতে পারে কোনো যন্ত্র থেকে পাওয়া যেতে পারে দূর থেকে আসতে পারে যে লাইটটা ইউজ করা হচ্ছে সেখান থেকে সিগন্যাল পারে আবার সঙ্গে সঙ্গে বজ্রপাতের সময়ও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়ার সম্ভাবনা একটা আছে এর ফলে তখন বৃষ্টি হচ্ছিল বজ্রপাতের সম্ভাবনা আপনিও পরীক্ষা করলে পাবেন কিন্তু তার মানে সেটা ভূতের অস্তিত্ব পালন করে না কারণ যেটা পেলাম না এই যতগুলো যন্ত্রপাতির কথা বলছি সেটা দিয়ে যা ডিটেক্ট করা যায় সেটাকেই পরীক্ষা করলে দেখা যায় তার একটা বৈশিষ্ট্য আছে এবার ভূতের কোনো ডিফাইন বৈশিষ্ট্যই নেই তার সাথে তুলনায় করার কোনো প্রশ্নই নেই প্রথম কথা আর তৃতীয় কথা যারা কিছু নেই বলে আছে ভাবছেন যে আমি জলকে বিশ্লেষণ করে হাইড্রোজেন অক্সিজেন ছাড়া কিছু নেই আমি বললাম আর তৃতীয় কিছু আছে এবং সেটা হচ্ছে অন্য কিছু নাম দিয়ে দিলাম সেটা কি ঠিক সেটা ঠিক না তখন সেটা পাইনি যেটা পাইনি তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাকে একটা অন্য নাম দিয়ে প্রচার করা মানে কি আর যদি বিজ্ঞানসম্মত পদ্ধতি হয় তাহলে ওই সব যারা প্রমাণ করার চেষ্টা করছেন এই পদ্ধতিতে তাদের একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিভিন্ন বিজ্ঞানসম্মত জার্নালে পাঠানো উচিত তারা কিন্তু সেটাকে পরীক্ষা করে দেখবেন যেই বিশ্বে যে প্রান্তে পিয়া রিভিউ বলে ওটাকে রিভিউ করে দেখবেন তো রিভিউ করে দেখার পর ঠিক মনে হলে ওনারা এই চ্যানেলে এসে লোকজনকে বোকা বানানো থেকে ওনারা বড়ো বিখ্যাত বিজ্ঞানটিজ্ঞ হয়ে যেতে পারতেন তো সেটা জানেন যে ওটা ভুল ওনারা ভালো করেই জানেন যে এটা ঠিক না কিন্তু ওনারা একটা ব্যবসার একটা অঙ্গ যে একটা ব্যবসার একটা বৈশিষ্ট্য একটা সিস্টেম যে এটা যদি আমি দেখাই আমি ভূত ধরতে পারি ভূত দেখতে পাই তাহলে যাদের মনে ভূত সম্পর্কে ধারণা ভালো আছে তাদের কাছ থেকে ব্যবসাটা করা যায় এবং খুব সফিস্টিকেটেড রয়েছে যন্ত্রপাতি নিয়ে যাবো পাঁচ দশ হাজার টাকা বিল করে দেবো একটা বেশ সুন্দর সিস্টেম তো এই যে ব্যাপারটা এই এইটা হচ্ছিল যে আমাদের বিষয় এবার আপনারা যারা শুনছেন আপনাদেরও একটা দায়িত্ব আছে এই বিষয়গুলি যা বুঝলেন তা কিন্তু আপনাদের বাকিদের বোঝানোর দরকার আমরাও যারা এগুলো বোঝানোর চেষ্টা করি কিন্তু ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্য নয় বরং যাদের যাদেরকে প্রতি মুহূর্তে লোকজন বোকামার চেষ্টা করছে সেই সব সাধারণ মানুষের যাতে কিছুটা উপকার হয় কিছুটা তারা এই অন্ধ কূপ থেকে বেরিয়ে আসতে পারে তার প্রয়াসের জন্য ছোটোখাটো কিছু প্রয়াস আমরা করে থাকি যতটা পারি কিন্তু যারা সেলিব্রিটি এইসব বিষয়গুলি করছেন তাদের মতো করে তো আমাদের প্রচারটা হয়তো যাবে না সেটা দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারা সেইভাবে প্রচারটা নিয়ে যেতে পারেন যে বিষয়গুলি ঠিক নয় আমি এই ভিডিওটিকে শেয়ার করতে বলছি না বরং এই বিষয়গুলি আপনি মুখে মুখে শেয়ার করুন যেমন আমি ভিডিও বাইরে চ্যানেলের বাইরেও আশেপাশে মানুষকে কিছু বোঝানোর চেষ্টা করি আপনিও সেটা কিন্তু করতে পারেন এবং এটার মাধ্যমেই কিন্তু ধীরে ধীরে যে অন্ধকার আছে এবং আর জোর করে কিছু লোক অন্ধকার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ সব কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ইনভলভমেন্ট দরকার এখানে আশা কৰি আপোনাৰ সেইটা বুজি আছিল আৰু সেই থাকবে নমস্কাৰ ধন্যবাদ